পুজো আসছে, এই অনুভূতিটাই না অন্যরকম লাগে। কিন্তু দেখো, দেখতে দেখতে ঠিক সেই পুজো চলে যায়, বোঝাই যায় না। আর পুজো শুরু হওয়ার আগেই মোটামুটি আমি প্ল্যানিং করে রাখি যে কোন দিন কী খাওয়া হবে। হ্যাঁ, শুনতে হয়তো একটু অন্যরকম লাগলো যে পুজো আসছে আর খাওয়ার প্ল্যানিং শুরু। অ্যাকচুয়ালি যেহেতু আমরা পিওর ভেজিটেরিয়ান, মানে আমাদের ওই পেঁয়াজ রসুনটাও চলে না, তো সেই জন্য বাইরের খাবার তো একদমই চলে না। তো সেই জন্যই চেষ্টা করি বাড়িতে ইচ্ছে মতন কিছু বানিয়ে নিতে। তো সপ্তমীর দিন প্ল্যানিং ছিল সকালবেলা গরম গরম আলুর চপ আর মুড়ি। তো মা সেটা বানিয়ে দিয়েছে আর এখানে আমি আর মা খেতে বসে গেছি। বাবা তো চেম্বারে ছিল, তো বাবাকে সেখানেই দিয়ে আসা হলো। আর তোমাদের তো আগেই বলেছি যে এবছর পুজোয় একটা সুন্দর লাল সাদা শাড়ি নিয়েছি। তো সেই জন্য আমি ভাবছিলাম যে সপ্তমীর দিনই একটু অষ্টমীর লুক ক্রিয়েট করে নিলে কেমন হয়। তো মেকআপ করতে বসে আমি দেখলাম যে আমার আইশ্যাডোটাই শেষ, ওটা ভেঙে গিয়েছিল পরে আর সেটা কেনা হয়নি। তো আমি ব্লাশ দিয়েই আইশ্যাডোর কাজ চালিয়ে নিয়েছি। আর এই যে আমি শাড়ি, আমি অতটা ভালো করে পড়তে পারি না, ওই ইউটিউবের ভিডিওই ভরসা, তো হয়েছিল মোটামুটি। তো তারপরে আমি ছবি তুলে নিয়েছি আর সন্ধেবেলা বেরিয়েছিলাম বাবা মায়ের সাথে ঠাকুর দেখতে। এবছর দিদিরা আসতে পারেনি, ওদের একটু অসুবিধা ছিল, তো সেই জন্য ওদের মিস করছিলাম। কিন্তু ঠাকুর দেখতেও তো যেতে হবে না। তো এটা হচ্ছে প্রথম ঠাকুর, আর এটার কিন্তু থিম ছিল মায়াপুরের। পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখবে এই পেন্টিংগুলো যে করা আছে, ওইখানে সেই টিওভিপি, এদিকে সেই শ্রীল প্রভুপাদর সমাধিক্ষেত্র, সব কিছুই যেন ভীষণ চেনা লাগছিল। আর ঠাকুরটা হয়েছিল ভীষণ সুন্দর। আর এই যে হচ্ছে আমি আর মা, টোটো করে আমরা যাচ্ছি একটু দূরের ঠাকুরগুলো দেখতে। বাবা তো সামনেই ছিল, আর একটু রাতরাতও হয়ে গিয়েছিল, কিন্তু যথেষ্ট ভিড় ছিল। সত্যি কথা বলতে কি, পুজোর সময় না আমি অন্য কোথাও যাওয়ার কথা বা ঘুরতে যাওয়ার কথা ভাবতেই পারি না। এই যে ফ্যামিলির সাথে নিজের বাড়ির কাছে ঠাকুর দেখা, মন্দিরে যাওয়া, এই ফিলিংসগুলোই অন্যরকম। তো এবার আমরা পৌঁছে গিয়েছি আর এখানে না ভীষণ সুন্দর একটা ঠাকুর হয়, মানে আমাদের এখানকার অন্যতম মেইন ঠাকুর হচ্ছে এটা। আর রাস্তার ধার দিয়ে যেতে যেতে এত ঠাকুর দেখা হয়ে যায়, আর এই যে এসে গেছি ওই মন্দিরে, আর ঢুকেই দেখলাম আরতি হচ্ছে। সত্যি বলতে আমরা সবাই ওয়েট করে থাকি যে পুজো এলেই এই মন্দিরে যেতে হবে আরতি দেখতে। সব মন্দিরেই আরতি খুব সুন্দর হয়, কিন্তু এই মন্দিরেরটা যেন অসাধারণ লাগে। আর এই প্রতিমা না আমাদের এখানকার সব থেকে বেস্ট প্রতিমার পুরস্কার প্রতি বছর পায়। আর এখানে মা আর আমি, প্যান্ডেলে তো প্রচুর ভিড় ছিল, কিন্তু তার মধ্যেও ছবি তো তুলতেই হবে, আর পাশে বাবা বসেছিল। আর এই ঠাকুরটা জানো তো কোথায়? এটা হচ্ছে সেই মহিষমর্দিনী তলা, মানে এখানেই মহিষমর্দিনী মায়ের পুজো হয়। তো সেখানে দুর্গাপুজোও হয়ে থাকে, আর ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছিল, আর থিমটা ছিল এখনকার সিচুয়েশন অনুসারে একদম পারফেক্ট। যাই হোক, মা দুর্গা সবাইকেই ভালো রাখুক, রক্ষা করুক। আর তারপরে বাবা মার কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম, আর মাকে খুব সুন্দর লাগছিল এই সবুজ শাড়িটা পরে, যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি। আর এই মন্দিরের বাইরেই শুরু হয়ে গেল সাঁওতাল নাচ, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটা অন্যতম সুন্দর ফোক ডান্স। আর এই যে পেছনে যে গান গাইছেন যিনি, তিনি কিন্তু ভীষণ সুন্দর গান গাইছিলেন, কিন্তু কপিরাইট এসে যেতে পারে, তো সেই জন্য গানটা আমি মিউট করে দিয়েছি, আর ভীষণ ভালো লাগছিল সত্যি কথা। আমাদের এখানে পুজো তো প্রচুর হয়, কিন্তু সবগুলোতে যাওয়া তো সম্ভব হয় না। এই মন্দিরের কিন্তু পুজোটা ভীষণ সুন্দর হয়, মানে প্রতিমার কথা বলছি, একদম সাবেকই দুর্গা প্রতিমা এখানে হয়। আর আজকে জানো তো প্রায় প্রত্যেক জায়গাতেই দেখছিলাম কম্পিটিশান হচ্ছিল। আর আমাদের একটু রাত হয়ে গিয়েছিল, তবুও ঠাকুরের মন্দিরে গিয়েছিলাম। তো ঠাকুরের মন্দির তো বন্ধ হয়ে গেছে, তবুও প্রণাম করে এলাম। আর এটা হচ্ছে আমাদের একদম বাড়ির কাছের পাড়ার পুজো, মানে আমাদের বাড়ির থেকে জাস্ট দুটো বাড়ি বাদেই পুজোটা হয়। এখানেই প্রতিবার অঞ্জলি দিই, কিন্তু এবছর না আমার অঞ্জলিটা দেওয়া হয়নি, কারণ এই যে টাইমিংটা উল্টোপাল্টা ছিল। তো পরে দেখলাম যে যদি পুজোর সময়টাই পেরিয়ে যায় তারপরে আর অঞ্জলি দিয়ে কী হবে, তো সেই জন্য আমি দিইনি। আর এখন কিন্তু প্রায় রাত 10:30 মতো বাজে, তাও দেখো মন্দিরে কত ভিড়। তারপরে আমরা প্রণাম করে যখন বলছি বাড়ি ফিরবো, পুজো উদ্যোক্তা যারা থাকে তারা তো আমাদের আসতেই দেবে না, বলছে না পাড়ার পুজো বসতেই হবে। তো সেই জন্য আমরা বেশ কিছুক্ষণ বসেও ছিলাম চেয়ারে,
সত্যি বলতে খুব ভালো লাগছিল, আর তখনও প্রচুর লোকজন আসছিল। আর তারপরে এই যে আমরা বাড়ি ফিরলাম। আজ ছিল মহাষ্টমী, তো সেই জন্য খাওয়া দাওয়ার ব্যাপারটা তো একটু রিচ থাকবেই। তো সকাল সকাল বানিয়েছিলাম ভাটুরে আর এদিকে ছোলা, সত্যি খেতে আমার তো ভালো লেগেছে, আর মায়ের ভীষণ প্রিয় এই ডিশটা, তো মাকে এটা আমি বানিয়ে খাইয়েছিলাম, মা তো ভীষণ খুশি হয়েছে। আর জানো তো, অষ্টমীর দিনে আমাদের বাড়িতে একটা স্পেশাল রিচুয়াল মানা হয়। মানে মা কী করে, পাঁচ রকম ভাজা এবং পছন্দের যা সমস্ত রান্না রয়েছে, মানে আমার আর দিদির, সেগুলো রান্না করে সুন্দর করে গুছিয়ে খেতে দেয়। আর আজকে রান্নার মধ্যে ছিল মাশরুম। মাশরুম তো আমার ভীষণ ভালো লাগে খেতে, তো সেই জন্য আগের দিন ওই অত রাতেও কিন্তু আমরা সুপার মার্কেট গিয়ে সেখান থেকে মাশরুম নিয়ে এসেছি। না পাওয়া গেলে হয়তো আমার মন খারাপই হয়ে যেত। এই ছিল আমার অষ্টমী স্পেশাল লাঞ্চ, একদম মা সাজিয়ে গুছিয়ে একদম মা দুর্গার মতন করেই দিয়েছে খেতে আমাকে। আর এই ছিল আজকের মেনু, পাঁচ রকম ভাজা, মাশরুমের সুন্দর করে তরকারি, সোনামুগের ডাল আর টমেটোর চাটনি, আমার ভীষণ ভীষণ প্রিয় এই সমস্ত কিছু আইটেম। আর তোমাদের আগেই বললাম যে এবার অষ্টমীর অঞ্জলিটা দিইনি, তো সেই জন্য খাওয়া দাওয়ায় আর কোনো রেস্ট্রিকশন ছিল না। রাত্রিবেলা গিয়েছিলাম ঠাকুর দেখতে, এই ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছিল। আর আজকে না তেমন দূরে দূরে যাইনি, কাছাকাছি একটা দুটো ঠাকুর দেখেছি, আর এই যে হচ্ছে মা আর আমি। আর আজকে পরেছিলাম দিদির দেওয়া চুড়িদারটা, সত্যি বলছি এবারকার ড্রেসগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছে, আর প্রত্যেকেই বলছিল যে খুব সুন্দরও লাগছে। আর এই মন্দিরটা না মানে পার্মানেন্ট মন্দির, এটা একটা দুর্গা মন্দির, তো সেখানেই পুজোটা হয়। মন্দিরটাও ভীষণ সুন্দর সাজিয়েছে, আর আমার তো ভীষণ ভালো লাগছিল সব কিছু। এখানেও আমরা অনেকক্ষণ বসেছিলাম, আর দুর্গাপুজো মানেই তো জিলিপি, তো মা আর আমি চলে এসেছি জিলিপি কিনতে। ওখান থেকে জিলিপি নেওয়া হলো আর ঠাকুর ভোগও নেওয়া হলো। পরের দিন তো মা দুর্গার যাত্রার পুজো করতে হবে সেই জন্য, আর এগুলো কিন্তু কালার দেওয়া ছিল না, দেখতে এরকম লাগছে। জিলিপি তো দুরকম হয়, একটা কালার দেওয়া আর একটা কালার ছাড়া, তো আমি কালার ছাড়াটাই প্রেফার করি। আর এখানে বানানো হচ্ছিল গরম গরম জিলিপি। তারপরে আইসক্রিমও নেওয়া হলো, আর ফেরার পথে গিয়েছিলাম মামা বাড়িতে মামির সাথে দেখা করতে। সেখান থেকে যখন ফিরছি রাত তো প্রায় 10টা বাজবে, সেই সময় আমি আশা করে ফুচকা খেতে গেলাম, কারণ পূজোর মধ্যে একদিনও ফুচকা খাওয়া হয়নি। ফুচকা তো খেলাম, কিন্তু খেতে এত খারাপ ছিল যে কিছু বলার নেই। আর আজ হচ্ছে দশমী, মায়ের ফিরে যাওয়ার দিন। সকাল সকাল স্নান করে পুজো করতে বসেছি। ছোট থেকে দেখে আসছি যে এই দিন মা দুর্গার যাত্রা করে, মানে মা যে বাবার বাড়ি থেকে আবার শ্বশুর বাড়ি ফিরে যায়, তো সেই জন্যই সেই উদ্দেশ্যে পুজো। আমি ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি ঘরে, এবং তারপরে মা দুর্গার পুজো করছি। জানো তো, আমাদের এখানে এই যে মা দুর্গার যাত্রার ঘট, এর মধ্যে না অনেকে পুঁটি মাছ দেয়, জোড়া পুঁটি মাছ। সত্যি বলছি আমি জানি না কারণটা কী, কিন্তু এখানে দেখি সবাই সেটা করে। এখানে পুজো হয়ে যাওয়ার পর রাত্রিবেলা মা এই যাত্রার ঘট এবং ধানদুর্গ দিয়ে মাথায় আশীর্বাদ করে, মানে মা বাবা সবাই। আমরাও মা বাবাকে প্রণাম করি আর মিষ্টি মুখ করানো হয়। এটা তো আমি ছোটবেলা থেকে দেখে আসছি, ভীষণ ভালো লাগে। আর এই যে হচ্ছে ঠাকুর, সত্যি বলতে এই ছোটোখাটো রিচুয়ালস, এর সঙ্গে জড়িয়ে থাকা ভালোবাসা, ইমোশান, সেগুলো আমার খুবই ভালো লাগে। আর এখানে আমি আলপনা দিয়েছিলাম, সত্যি বলতে খুব মন দিয়ে সুন্দর করে আলপনা দিয়েছিলাম, তাই তোমাদের সবাইকে দেখালাম। আর জানো তো, যাত্রার যে থালা, এখানে এই কৌটোটার মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, মানে ইঁদুরের মাটি, সোনা, রুপো সব কিছু। তারপরে রাত্রিবেলা ছিল খিচুড়ি আর লাবড়া। খিচুড়িটা একদম ভোগের খিচুড়ির মতো বানিয়েছিল মা, অসাধারণ লাগছিল খেতে। আর রাত্রিবেলা কয়েকটা বাজি ধরালাম, বোমটম আমি ফোটাতে পারি না। এভাবেই খুব সুন্দর করে আমার পুজোটা কাটলো। সবাই খুব ভালো থেকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে জানাই শুভ বিজয়া।